আসসালামু আলাইকুম। এলিগেন্ট প্রপার্টির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে আপনাদেরকে আরো একটি ফ্ল্যাটের আপডেট নিয়ে এসেছি। এটি হচ্ছে মোহাম্মদপুর চন্দ্রিমা উদ্যান, এখানে বি ব্লকে 2 নম্বর রোডে একটি অ্যাপার্টমেন্ট, G+9 বিল্ডিং এর লেভেল 8 এর একটি অ্যাপার্টমেন্ট। আমি এই মুহূর্তে ফ্ল্যাটের বা বিল্ডিং এর ঠিক রুফটপে অবস্থান করছি, আপনাদেরকে একটু রুফটপটা দেখাতে চাচ্ছি। এটা হচ্ছে রুফটপের ভিউ। এল শেপের একটা ওপেন স্পেস পাবেন এবং রুফটপে এখানে লোবার দেওয়া আছে যেখানে লাইটিং সিস্টেম থাকবে। এবং সব থেকে আকর্ষণীয় যে দিকটা হচ্ছে এটা হচ্ছে আশেপাশের ভিউটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। খুব চমৎকার একটি ভিউ, আশেপাশে একটি নদী পাচ্ছেন, বিশাল ওপেন স্পেস পাচ্ছেন, আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন। আমি রুফটপের দক্ষিণ সাইড থেকে উত্তর সাইডে যাচ্ছি, এই মুহূর্তে রুফটপের ঠিক উত্তর সাইডে আছি। উত্তর সাইড থেকে আপনারা এই ভিউটা পাবেন। দক্ষিণমুখী একটি অ্যাপার্টমেন্ট। এই বিল্ডিং এ 2টা ফ্ল্যাট সেল হবে, একটা দক্ষিণমুখী এবং একটা উত্তরমুখী। দক্ষিণমুখী থেকে উত্তরমুখী যে অ্যাপার্টমেন্ট সেটা থেকে এই ভিউটা পাবেন। এবং দক্ষিণমুখী যে অ্যাপার্টমেন্ট সেটা থেকে আপনারা ভিউ পাবেন হচ্ছে এটা। খুবই চমৎকার লোকেশন, কর্নারের একটি বিল্ডিং, কর্নার প্লট। এটা হচ্ছে দক্ষিণমুখী ভিউ। এই বিল্ডিংটা হচ্ছে কর্নারের একটি প্লট যেখানে G+9 বিল্ডিং, লিফটের 8-এ 2টা ফ্ল্যাট সেল হবে। 2টা ফ্ল্যাটই আপনাদেরকে দেখাবো। 2 ইউনিট বিশিষ্ট একটি প্লট বিল্ডিং। রুফটপে একটা ফ্যাসিলিটিস আছে যেটা হচ্ছে কমিউনিটি হল। আপনারা যারা এই বিল্ডিং এ বসবাস করবেন তাদের জন্য বিভিন্ন অনুষ্ঠানের জন্য যে কমিউনিটি হলের যে অ্যারেঞ্জমেন্ট করা আছে এটা হচ্ছে সেই কমিউনিটি হল। একটি অ্যাটাচড ওয়াশরুম সহ একটি কমিউনিটি হল। আমরা সরাসরি আপনাদেরকে এখন অ্যাপার্টমেন্টের ভিতরে নিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আমরা এখন আছি অ্যাপার্টমেন্টের ঠিক সামনের যে কমন স্পেস সেখানে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেগুলার স্টেয়ার এবং একটি লিফটের পজিশন। এখানে 8 প্যাসেঞ্জার বিশিষ্ট একটি লিফট বসবে। এবং আমরা যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই ফ্ল্যাটটা। আমরা এটা হচ্ছে ফ্ল্যাটের মূল এন্ট্রেন্স, মূল এন্ট্রেন্সে দাঁড়িয়ে আছি। ফ্ল্যাটটা ঠিক যে অবস্থায় দেখছেন আপনারা দেখবেন সেই অবস্থায় ছিল হবে। আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী পরে টাইলস, ফিটিং ফিচার্স যেগুলো অ্যারেঞ্জমেন্টের দরকার সেগুলো আপনারা আপনারা আপনাদের মতো করেই করে নেবেন। এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের মূল এন্ট্রেন্স। আমরা অ্যাপার্টমেন্টের ভিতরে প্রবেশ করছি এবং অ্যাপার্টমেন্টের ভিতরে প্রবেশ করার সাথে সাথে যে কমন স্পেসটা দেখছেন এটা হচ্ছে ড্রয়িং স্পেস অথবা ফ্যামিলি লিভিং অথবা ডাইনিং স্পেস। সামনে যে পোস্টারটা দেখছেন এটা হচ্ছে ডাইনিং এর এরিয়া এবং ডাইনিং এর সাথেই মূল এন্ট্রেন্সের পরে এখানে আপনারা একটা ফ্যামিলি লিভিং এর অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন। এটাই হচ্ছে অ্যাপার্টমেন্টের ভিতরে প্রবেশের সাথে সাথেই যে স্পেসটা পাবেন সেটা। আমরা যে অ্যাপার্টমেন্টটিতে আছি এটা হচ্ছে দক্ষিণমুখী একটি অ্যাপার্টমেন্ট। এই অ্যাপার্টমেন্ট থেকে আপনারা দক্ষিণমুখী যে ভিউটা পাবেন এটা হচ্ছে সে ভিউ। আপনারা এই মুহূর্তে ভিউটা দেখছেন। এটা হচ্ছে 1000 স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট, G+9 বিল্ডিং এর G+8 আমরা অবস্থান করছি এখন। 3 বেড+ড্রয়িং ডাইনিং এর একটি অ্যাপার্টমেন্ট। আমরা এই আপনাদেরকে ডাইনিং স্পেস এবং ফ্যামিলি লিভিং এর স্পেস দেখালাম এবং সেই সাথে আমরা আপনাদেরকে এখন দেখাতে চাচ্ছি 3rd বেডরুম থেকে শুরু করতে চাচ্ছি। এই অ্যাপার্টমেন্টের ঠিক বাম সাইডে পড়বে 3rd বেডরুম এবং ডান সাইডে বাম সাইডে থাকবে হচ্ছে কিচেন এরিয়া। এটা হচ্ছে কিচেন এরিয়া আপনারা দেখছেন। 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে যথেষ্ট বড় একটি কিচেন আপনারা এখানে পাবেন এবং উপরে নিচে আপনারা ক্যাবিনেটের অপশন পাচ্ছেন।
এবং কিচেনের সাথে একটি বড় জানালা পাচ্ছেন, এবং ঠিক তার সাইডেই থাকছে কমন টয়লেট। এটা হচ্ছে কমন টয়লেটের এরিয়া, আমরা টয়লেটের ভিতরটা আপনাদেরকে দেখাতে পারছি না, আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় আছে, তবে লাস্ট স্টেজে আছে। এখানে আমি দেখলাম কয়েকটা ফ্লোর অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে থার্ড বেডরুম। থার্ড বেডরুমে আপনারা পাচ্ছেন একটি জানালা, খুব সম্ভবত 10x10 সাইজের একটি বেডরুম এটি। আপনারা চাইলে আপনাদেরকে ফ্লোর প্ল্যানটা আমরা হোয়াটসঅ্যাপে, যদি আপনারা চান আমরা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে ফ্লোর প্ল্যানটা দিতে পারবো। আপনাদেরকে থার্ড বেডরুমটা দেখানো শেষ, আপনারা দেখবেন হচ্ছে সেকেন্ড বেড এবং ফার্স্ট বেড। আমরা সেকেন্ড বেডটিতে প্রবেশ করছি। এটা হচ্ছে এই অ্যাপার্টমেন্টের সেকেন্ড বেড। এখানে আপনারা পাবেন একটি অ্যাটাচড ব্যালকনি এবং অ্যাটাচড টয়লেট। এই সাইডটাতে ওয়ালে পাঞ্চ করা আছে, আপনারা চাইলে এখানে ক্যাবিনেট করতে পারবেন। এটা হচ্ছে অ্যাটাচড টয়লেট এবং এটা হচ্ছে এই রুমের ব্যালকনি, এবং ব্যালকনি থেকে আপনারা খুবই চমৎকার একটা ভিউ পাবেন, যে ভিউটা হচ্ছে সামনে নদী থাকবে এবং এটি গ্রিন এরিয়া থাকবে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা ছিল সেকেন্ড বেড, এবং সেকেন্ড বেড শেষ করার পরে আপনাদেরকে আমি থার্ড বেডরুমটা দেখাবো। এটা হচ্ছে ফার্স্ট বেড, সরি, এটা হচ্ছে ফার্স্ট বেড। ফার্স্ট বেডের সাথে একটি দক্ষিণমুখী জানালা পাচ্ছেন, এবং পূর্বমুখী একটি বারান্দা পাচ্ছেন, যে বারান্দা থেকেই ওই নদীর ভিউটা পাবেন। খুব চমৎকার একটি অ্যাপার্টমেন্ট এটা, ছোট ফ্যামিলির জন্য। 1000 স্কোয়ার ফিট এই অ্যাপার্টমেন্টের সাইজ। এখানে আপনারা অ্যাটাচ টয়লেট পাচ্ছেন, একটি ব্যালকনি পাচ্ছেন, একটি জানালা পাচ্ছেন এবং একটি স্টোরেজের ব্যবস্থা পাচ্ছেন। ছোট ফ্যামিলির জন্য খুব সুন্দর একটি অ্যাপার্টমেন্ট। আপনারা যারা এই এরিয়াতে ফ্ল্যাট খুঁজছেন, 1000 স্কোয়ার ফিট, 1200 স্কোয়ার ফিট, 1100 স্কোয়ার ফিট, তারা এই অ্যাপার্টমেন্টে ভিজিট করতে পারেন। খুবই চমৎকার লোকেশন, কর্নার প্লট, দক্ষিণমুখী। আপনারা চাইলে এই ফ্ল্যাটটি ভিজিট করতে পারেন, স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে। ঠিক যে যে অবস্থায় দেখছেন ফ্ল্যাটটি সেই অবস্থায় সেল হবে। আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে ফিটিং ফিচার্স লাগানোর একটা অপশন এখানে আছে, আপনারা চাইলে এই ফ্ল্যাটটি ভিজিট করতে পারেন। খুবই চমৎকার লোকেশন, বিশেষ করে মোহাম্মদপুরের পরিকল্পিত নগরীর ভিতরে মোহাম্মদপুর, যে চন্দ্রীবদল একটি অন্যতম, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। অথবা আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকলে আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা SMS করতে পারেন। এটা হচ্ছে, আমি এই অ্যাপার্টমেন্ট সম্পর্কে আরও একবার বলি, এটা হচ্ছে G+9 বিল্ডিংয়ের লেভেল 8-এর একটি অ্যাপার্টমেন্ট, 1000 স্কোয়ার ফিট। এখানে রুম আছে তিনটা, ড্রয়িং ডাইনিংয়ের স্পেস এবং কিচেনের স্পেস, ব্যালকনি আছে দুইটা, কমন ওয়াশরুম আছে একটা। এই হচ্ছে এই অ্যাপার্টমেন্টের ডিটেল। আপনারা যারা এই সাইজের অ্যাপার্টমেন্ট খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নিয়মিত প্রপার্টি বিক্রয়ের আপডেট পেতে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।